গুরুতর করোনা ভাইরাসে আক্রান্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা ডায়াবেটিস, শ্বাসকষ্ট এবং হৃদযন্ত্রের জটিলতার উচ্চ ঝুঁকিতে রয়েছেন। দীর্ঘমেয়াদী মানসিক অবসাদও ভুগছেন তারা। বিএসএমএমইউ এবং আইসিডিডিআরবির গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। 2020 সালে কোভিড-19 ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অসংখ্য রোগী। তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। 2020-21 করোনাকালে ষাটোর্ধ্ব মানুষেরা বেশি আক্রান্ত হলেও প্রায় সব বয়সী মানুষই করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সবার হাসপাতালে চিকিৎসা নেবার প্রয়োজন পড়েনি। করোনায় আক্রান্ত ব্যক্তি যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাদের কোভিড পরবর্তী অবস্থা নিয়ে যৌথভাবে গবেষণা করেছে আইসিডিডিআরবি ও বিএসএমএমইউ। মঙ্গলবার সকালে বিএসএমএমইউ মিলনায়তনে আয়োজিত সেমিনারে গবেষণার ফলাফল তুলে ধরা হয়। এশিয়ার মধ্যে এটি প্রথম গবেষণা উল্লেখ করে বলা হয়, ঢাকায় কোভিড-19 ডেডিকেটেড দুটি হাসপাতালে চিকিৎসা নেওয়া করোনা আক্রান্ত 18 বছরের বেশি বয়সী 362 জন নারী পুরুষ রোগীর উপর গবেষণা চালানো হয়। কোভিড পরবর্তী প্রথম 1 মাস, 3 মাস ও 5 মাসে তাদের অবস্থা পর্যবেক্ষণ করা হয়। গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী 40 বছরের বেশি বয়সী রোগীদের তুলনায় 60 বছরের বেশি বয়সীদের হৃদযন্ত্রের জটিলতা হওয়ার আশঙ্কা দ্বিগুণ। ঘুমের ডিস্টারবেন্স, ভুলে যাওয়া, ধ্যান হচ্ছে গিয়ে আপনার কাজকর্ম অনীহা, এগুলি কিন্তু দেখা যাচ্ছে। একটা সিগনিফিকেন্ট পার্সন অফ পিপল যারা কোভিড থেকে এসেছেন তাদের হচ্ছে, যাদের সিভিয়ার কোভিড ছিল, যারা হাসপাতালে ভর্তি ছিল, তাদের মধ্যে নতুন করে ডায়াবেটিস অনেক বেশি, যে প্রতি 1000 জনের মধ্যে 10 জন। কোভিড সেরে যাবার 5 মাস পরেও হৃদযন্ত্রের জটিলতা, শ্বাসকষ্ট, মানসিক অস্থিরতা সহ নানা জটিলতা কমেনি বেশিরভাগ রোগীরই। বিশেষজ্ঞরা পরামর্শ দিলেন কোভিড পরবর্তী সময়ের জটিলতা দূর করতে নিয়মিত ফলো আপের। হাঁটতে গেলে বুকে ব্যথা হচ্ছে, আবার রেস্ট নিলে কমে যাচ্ছে, বুঝতে পারছি মোস্ট লাইকলি হার্টের কারণে হতে পারে। 2 নম্বর, বুক ধরপড় করছে, আপনি হঠাৎ হঠাৎ দেখতে আপনি বুক হার্টবিটটা অ্যাবনর্মাল মনে হচ্ছে আপনার কাছে। তো এই ধরনের কোনো সিমটম হয় তাহলে আমাদের করণীয় যেটা বলতে চাই যে আপনারা আপনাদের চিকিৎসক বা নিকটবর্তী যে কোয়ালিফাইড ফিজিশিয়ান তাদের কাছে আপনি রিপোর্ট করবেন। এখন পর্যন্ত বিশ্বে যত স্টাডি হয়েছে সব স্টাডিতে দেখা গেছে যে মানসিক স্বাস্থ্যটা খুব মারাত্মকভাবে এই কোভিডের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো এখন আমরা আমাদের এই গবেষণার মাধ্যমে জেনে গিয়েছি। এখন আমাদের যে গবেষণাটা করতে হবে যে এই লং কোভিডকে আমরা কী ধরনের চিকিৎসা দিব, কোন ধরনের। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।